মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে আজ উদ্বোধন হলো আলোর পথে নামে একটি অ্যাপ। রবিবার বহরমপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এই অ্যাপের শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার কে সাবারি রাজকুমার। তিনি জানিয়েছেন এই অ্যাপের ফলে জেলাবাসীর সমস্যার সমাধান খুব দ্রুত করা সম্ভব হবে। মানুষ বিপদে পড়লে এই অ্যাপের মাধ্যমে তাদের জানালে দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পূর্ণ করা হবে। এছাড়াও এই অ্যাপে নতুন দুটি করোনা সংক্রান্ত সুবিধে যোগ করা হয়েছে, যাতে ঘরে বসেই মানুষ সমস্যার সমাধান করে নিতে পারে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কন্ট্রোল রুম নম্বর আমি এটাতে বলে দিচ্ছি, সো দ্যাট সবাই জানতে পারবে। 7797290411 আলোর পথে অ্যাপ যেটা বলা হয়েছিল শুরু হয়েছিল মেইনলি, মেইন প্রভিশন ছিল SOS, যারা মহিলারা মেয়েরা ওদের জন্য একটা প্যানিক ইয়া কোনো কোনো এমার্জেন্সি হলে ইমিডিয়েটলি যোগাযোগ করার জন্য মুর্শিদাবাদ পুলিশের একটা লিঙ্ক দেওয়া ছিল। দ্যাট ওয়াজ দ্য মেইন হাইলাইট। কিন্তু তার সাথে অনেকটা ফিচার্স তখনই দেওয়া ছিল, যেমন পুলিশ ভেরিফিকেশন ছিল, ডক্টরস আর জেনারেল কমপ্লেন্টের জন্য প্রভিশনস ছিল। তো এখন যেহেতু আমরা করোনার একটা চ্যালেঞ্জ ফেস করছি, আমরা মনে করেছিলাম আরও ইম্পর্ট্যান্ট কিছু কিছু জিনিস আছে যেটা আর আজকের দিনে ইম্পর্ট্যান্ট আছে, যেটা আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই হিসাবে করোনা রিলেটেড আমরা যেটা দেখলাম, এখন সিনিয়র সিটিজেন্স নেক্সট লেভেলে ভালনারেবিলিটি বেশি। অ্যান্ড আমরা এই লকডাউন টাইমে আমরা দেখছিলাম অনেকটা সিনিয়র সিটিজেন্স ওরা একা থাকে, ওনাদের সাথে কোনো ফ্যামিলি ইয়া ওদের ছেলে মেয়ে থাকে না, সে একা থাকে। ওনাদের বেসিক কিছু রিকোয়ারমেন্টসের জন্য ওদেরকে কিছু কষ্ট করতে হয়। তখন আমাদের মুর্শিদাবাদ পুলিশের বিভিন্ন OCs, ICs, দে হ্যাড হেল্প। আমাদের কাছে যেরকম ইনফরমেশান আসতো আমরা ওটার সহযোগিতা করেছিলাম। তো এখন এই নেক্সট স্টেজ আমরা দেখছি, করোনার ইনফেকশনটা যখন এজ প্রোফাইল একটু চেঞ্জ হচ্ছে, আমরা ভেবেছিলাম সেই লেভেলে কেউ অসহায় যেন না থাকে। তো আমরা এই কারণেই আলোর পথে যে আমাদের অলরেডি যে মিডিয়াম আছে এটাকে ইউজ করে সিনিয়র সিটিজেন্সের জন্য মেডিকেল এমার্জেন্সি অ্যান্ড জেনারেল কিছু ইম্পর্ট্যান্ট জিনিসের জন্য আমরা একটা কন্ট্যাক্ট লাইন দিয়েছি। তার মধ্যে ইমিডিয়েটলি আমাদের এই অ্যাপের মাধ্যমে যে কোনো সিনিয়র সিটিজেন আমাদের আলোর পথে একটা বাটন টিপলেই ইমিডিয়েটলি আমাদের কন্ট্রোল রুম থেকে দে উইল কন্ট্যাক্ট ইমিডিয়েটলি আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে ফোন করে কী প্রবলেম আছে জেনে নেবে। অ্যান্ড প্রত্যেকটা পুলিশ স্টেশনেই একটা নোডাল অফিসার রাখা আছে, যাদের মূল মাধ্যমে যে কোনো প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় কোনো একটা এমার্জেন্সি হেল্প যেটা আছে ওদেরকে পৌঁছে দেওয়া হবে। এছাড়া করোনা হেল্পলাইন একটা দেওয়া আছে, উইচ ইস জেনারেল, নট ফর অনলি ফর সিনিয়র সিটিজেন্স। এটা জেনারেলি সবার জন্য, কোনো করোনা রিলেটেড ইস্যু হোক বা করোনা রিলেটেড কোনো একটা জিনিস জানতে হোক সেটা ডিটেলসটা ওটাতে পাবে, সেইভাবে এটাকে ডিজিটাল করা হয়েছে। তো এই কিছু ইম্পর্ট্যান্ট আমরা ফিচার্স অ্যাড করেছি অ্যান্ড এটাকে আমরা ম্যাক্সিমাম আমাদের মুর্শিদাবাদবাসীর কাছে আমরা নিয়ে যেতে চাই, সো দ্যাট আমরা যেটা আমরা ফিল্ডে করি তার রিচটাকে আমরা আরও বাড়িয়ে আমরা আরও কাছে যেতে চাই। তো যেটা আমরা করোনার জন্য আমরা যেটা মোটা বললাম, নিজের রাখা, সবার সুরক্ষা, অ্যালং উইথ দ্যাট মুর্শিদাবাদ পুলিশ ইজ অলওয়েজ দেয়ার ফর আওয়ার মুর্শিদাবাদবাসী। সো এইটার জন্যে এই অ্যাপের একটা ইনিশিয়েটিভ করা হয়েছে। সো